আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাম আলহাম আল্লাহ নাবী আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্ল আলহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ আহম্ম সল্লি আলাইহি আল্লাহম বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন শেফাই ইউনানি চিকিৎসালয়ের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক শেফা ইউনানি ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল হারবাল চিকিৎসা জগতে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান শেফা ইউনানি প্রিয় দর্শক আজকে ভিডিওর টাইটেল হল হারবাল চিকিৎসা জগতে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান শেফা ইউনানি প্রিয় দর্শক শেফা ইউনানি চিকিৎসালয় এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ প্রিয় দর্শক শেফা ইউনানি চিকিৎসালয় নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ অবস্থিত শেফা ইউনানি চিকিৎসালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শেফা ইউনানি চিকিৎসালয় দীর্ঘ সাতাইশ বছর আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আজ পর্যন্ত মহান আল্লাহ সুবাহান ও তালা শেফা ইউনানি চিকিৎসালয় প্রতিষ্ঠানটি আপনাদের মাঝে টিকিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ শেফাই ইউনানি চিকিৎসালয় প্রতিষ্ঠাতা পরিচালক কবিরাজ হাফেসকারী মোহাম্মদ দেলওয়ার হোসেন আপনাদের এ ভাই প্রিয় দর্শক শেফাই ইউনানির চিকিৎসালয় আমরা দীর্ঘ সাতাইশ বছর দেশে এবং প্রবাসে চিকিৎসা দিয়ে আসতেছি সেবা দিয়ে আসতেছি সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের শেফাই ইউনানি থেকে দেশে এবং পূর্বাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হলে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশা আল্লাহ প্রিয় দর্শক আমরা এই শেফা ইউনানির পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ সাতাইশ বছর চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে আসি তা হল যৌন দুর্বলতা দাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য পরমেহ স্বপ্নে দোষ অতিরিক্ত স্বপ্নে দোষ ক্ষয় রোগ এছাড়াও যৌন আকাঙ্ক্ষাজনিত সমস্যা উত্থানজনিত সমস্যা মিলনে অক্ষমতা যৌন সমস্যা সেক্সুয়াল সমস্যা যৌন রোগ বলতে যা যা বোঝায় আমরা প্রত্যেকটা রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ সাতাইশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ দেশে এবং প্রবাসে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সবলতার সাথে আসি যৌন সমস্যা বা সেক্সুয়াল সমস্যা প্রিয় ভাই বোন যৌন দুর্বলতা যৌন রোগ কেন হয় এ গুপ্ত রোগ গুপ্ত সমস্যা সেক্সুয়াল সমস্যা কেন হয় মূলত নিজের ভুল ভ্রান্তির কারণে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করার পরে শয়তানের পাল্লায় পড়ে শয়তানের অসহসা শয়তানের ধোকায় পড়ে বিভিন্ন খারাপ কাজ করার কারণেই যৌন রোগ হয় যৌন দুর্বলতা হয় এমনি এমনি এই রোগটা হয় না প্রিয় ভাই এছাড়াও অতিরিক্ত দোষের কারণে হতে পারে দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে হতে পারে ডায়াবেটিসের কারণে হতে পারে বার্ধক্যজনিত কারণে হতে পারে তবে সবচেয়ে প্রধান কারণ হলো হস্তমৈধন সমস্যা হস্তমৈধন জনিত বদভ্যাসের কারণে যাদের যৌন রোগ হয় সেটি সেরে তোলা অনেক জটিল অনেক কঠিন তাই যুবক ভাইদের প্রতি রিকশ প্রবাসে যে সকল দিনই ভাই সহ অন্যান্য ভাইয়েরা আছেন আপনাদের প্রতি রিকশ হস্তমৈন করবেন না অতিরিক্ত দোষ হলে প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করবেন একান্তই সম্ভব না হলে অবশ্যই একটি ভালো চিকিৎসক দেখিয়ে ভালো একজন চিকিৎসকের স্মরণপূর্ণ হয়ে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করবেন আর যাদের যৌন রোগ হয়েই গেছে তারা অবশ্যই স্থায়ী চিকিৎসা করবেন কারণ বায়াগ্রার মতো বিভিন্ন ওয়ান টাইম ঔষধবী খেয়ে নিজের জীবনটাকে নিজের যৌন অঙ্গটাকে ধ্বংস করে দিবেন না আপনাদেরকে এখানে অবগত করতেছি ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা পদ্ধতি একটি স্থায়ী পদ্ধতি এটি একটি স্থায়ী চিকিৎসা অবশ্যই স্থায়ী চিকিৎসা ভাই বোন আপনার সঠিক স্থানে আসতে হবে আপনার সমস্যাগুলি সঠিকভাবে আমাদেরকে আছে বলতে হবে এবং আপনি সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করতে হবে আমরাও যদি মহান আল্লাহ সুবাহান দয়ায় সঠিক চিকিৎসা প্রদান করি অবশ্যই স্থায়ী চিকিৎসা পাবেন তবে এই ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা পদ্ধতির ভিতরে অনেক ঘোষামিল আছে অনেক প্রতারণা আছে তাই আপনারা সঠিক স্থানে আসুন সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে আপনার রোগ যত জটিল হোক যত কঠিন হোক যত পুরনো হোক ভয় পাওয়ার কোনো কারণ নাই স্থায়ী চিকিৎসা পাবেন আপনারা এখানে অবগত থাকেন এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো আয়ুর্বেদিক উনানি তথা হার্বাল ঔষধ কোম্পানিগুলো আছে। তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা জটিল হয়ে যায় কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে প্রয়োজনে আপনাদের ঔষধ প্রস্তুত করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ লতা পাতা গাছের সাল বাকর গাছের শিকড় মূল ফল মূল সম্পূর্ণ হার্ফ দিয়ে নিজস্ব ফর্মুলায় ঔষধ প্রস্তুত করে দিয়ে থাকব অবশ্যই একটি স্থায়ী চিকিৎসা পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা এই যৌন সমস্যা স্যাকসুল সমস্যা ছাড়াও আরও যত রোগের সুচিকিৎসা দিয়ে থাকি সুপরামর্শ দিয়ে থাকি অতিরিক্ত ম্যাদভুরি অতিরিক্ত কুষ্ঠকাঠিন্য ধবল বা স্মৃতি অর্শ গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস হাঁপানি শ্বাসকষ্ট এ সকল রোগের স্থায়ী চিকিৎসা পাবেন অ্যালার্জি চর্মরোগ সিভিলিস ঘনরিয়া ঘন ঘন প্রসাব প্রস্রাবের ক্ষয় অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত স্বাস্থ্যহীনতা মা বোনদের সুতিকা স্বাদস্রব অনিয়মিত মাসিক জরায়ু দুর্বলতা বন্ধুত্বজনিত সমস্যা বাদ ব্যথা গ্যাস্ট্রিক আমাশয় পেটের ব্যথা জন্ডিস এ সকল রোগের স্থায়ী চিকিৎসা পাবেন প্রিয় দর্শক মোহনাল্লাহ সুবাহানাউ তালায় পৃথিবীতে যত রকমের রোগ দিয়েছেন তার সেফাও দান করছেন প্রত্যেকটা রোগের সুচিকিৎসা দিয়ে থাকি সুপরামর্শ দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে নির্দিদায় সেফা ইউনানিতে যোগাযোগ করুন পৃথিবীর যে প্রান্তে আছেন আপনার মেডিসিন আপনার হাতের মুঠে পুঁছে যাবে পার্সেলের মাধ্যমে ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহান আলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের সেফা ইউনানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় একেবারেই নতুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি